ঝাঁকে ঝাঁকে শীতের পাখি উড়ে বেড়াচ্ছে হাওরের আকাশে, কখনো বা দল বেঁধে বসছে। এরই মাঝে বিল জুড়ে ফুটে থাকা অজস্র শাপলা ফুলের অপাথির্ব সৌন্দর্য যে কারো মন ভরিয়ে দিবে মুহূর্তেই। লাল শাপলার রাজ্য বললেই যে নাম চলে আসে তা সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর। এ হাওরের অবস্থান জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে। প্রতিবছর শরতের শেষ দিকে এই বিলে ফুটতে শুরু করে শাপলা, একই সঙ্গে তা দেখতে এ সময়টায় দেশের দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুদের আগমন শুরু হয় এই ডিবির হাওরে। অনেক ভালো লাগছে, মেইনলি এতদিন শুধু শুনতাম এই ডিবির হাওর এন্ড শাপলা বিলের কথা, আজকে আসা মানে সরাসরি দেখে আসলে অনেক ভালো লাগছে যে আসলে একটা দেখার মতো জায়গা এটা। মেঘালয়ের সবুজ পাহাড়ে বন আর জলাশয়ের মাঝে লাল শাপলার নয়নাভিরাম সৌন্দর্য এবং জৈন্তিয়া রাজা বিজয় সিংহের সমাধিস্থল দেখতে ছুটে আসে নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত ঐতিহাসিক রাজা বিজয় সিংহের সমাধিসৌধ লাল শাপলা বিল পর্যটন এলাকায় ভ্রমণপ্রিয় মানুষদের দিয়েছে বাড়তি আকর্ষণ। অনেক ইচ্ছা ছিল শাপলা বিলে, তো এবার প্রথমবার আসলাম, এসে অনেক ভালো লাগছে। শাপলা বিলে খুব ভালো লাগছে, যে পাহাড় এখানে আমার খুব ভালো লাগছে। পর্যটকদের জন্য একটু ভালো রেস্টুরেন্ট, তাদের ওয়াশরুমে ভালো ব্যবস্থা করলে এবং সেফটি সিকিউরিটিটা যদি খুব ভালোভাবে মেনটেন করা হয় তাহলে আমরা যারা মেয়েরা আসি তাদের জন্য খুবই ভালো হয়। আমরা শুনছি ওই মুরব্বিয়ানে বলছে, আমরা জিজ্ঞাসা করছি যে ওইগুলা কি, ওরা বলছে যে ওইটা রাজার মন্দির। এখানে লাল শাপলা বিল খুব সুন্দর জায়গা, এখানে আর একটা সমাধি আছে 300 বছর আগের, সেটাও দেখলাম খুবই সুন্দর। কিন্তু রাস্তাটা একটু খারাপ, এটা যদি একটু মেরামত করে দেয় আমাদের জন্য পর্যটকদের জন্য ভালো হবে। তবে ভালো মানের হোটেল মোটেল না থাকার পাশাপাশি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাবলিক টয়লেটের অভাবে বিড়ম্বনায় পড়েন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। পর্যটকদের সুবিধায় কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাপলাপিল ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ কামাল আহমদ বলেন, সামান্য উদ্যোগ নিলে এই শাপলার বিল হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, এতে কর্মসংস্থানও হবে স্থানীয় অনেকের। আমরা এই যে নৌকা চালাইতে আছি, মনে করেন 100-100 নৌকা আছে, ওগুলো আমরা চলতেছে, খুব ভালোই চলতেছে। সময় 1 ঘন্টা যাত্রী 6 জন, এটা আমাদের রিজিক। যথেষ্ট পর্যটক আছে, এই পর্যটকের কারণে আমাদের এখানে লোক জনবলের কর্মসংস্থান হচ্ছে, আর রাস্তাঘাটের সংস্কার হলে আর যদি হয় তাহলে আরও পর্যটক বৃদ্ধি পাবে। শাপলা বিলটাকে আমরা একটু রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই পর্যটনের জন্য সুন্দর জায়গা হয়ে যাবে এই শাপলা বিল। বিল দেখতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছেন টুরিস্ট পুলিশও। I can say a very nice picture, the tourists from abroad and from our country, you can come in here and see the Bangladesh, you can explore the Bangladesh, and this is a nice one. এখানে যারা পর্যটক আছে তাদেরকে আমরা টুরিস্ট পুলিশ নিরাপত্তা দিয়ে থাকি, জেলা পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে। এখানে যারা আসে তারা কিন্তু নির্ভয়ে আসে, আপনারা আপনাদের মাধ্যমে জানে যে আপনারা নির্ভয়ে আসবেন। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরের এই লাল শাপলার সাম্রাজ্যের ভরা যৌবন থাকে। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।